কার সাহস আছে, কোনে বান্ধিব পারে বিজেপির অসমে ধরঘোরা? এই প্রশ্নের উত্তর বিচারে নির্বাচনী পরিক্রমা আরম্ভ করিলে নরেন্দ্র মোদীয়ে। সমগ্র দেশক সামরি অভিযান আরম্ভ করিলে প্রধানমন্ত্রী। পিছে বিজেপির রম্যভূমির বিপরীতে মোদীয়ে নির্বাচনী পরিক্রমা আরম্ভ করিলে দক্ষিণ ভারতর পরাহে। বিগত বিধানসভা নির্বাচনত বিজেপি পরাভূত হওয়া তেলেঙ্গানাত প্রথমে সভা সম্বোধন করিলে নরেন্দ্র মোদীয়ে। লোকসভা নির্বাচনের রণভেরি বজায় প্রধানমন্ত্রী আজি প্রথমে কংগ্রেস শাসিত তেলেঙ্গানাত সভা পাতিলে। পর্যায়ক্রমে ভ্রমণ করিলে তেলেঙ্গানা। পূর্ব নির্ধারিত সূচী অনুসরি মোদীয়ে তামিলনাড়ুতো সভা সম্বোধন করিলে। এই সময়সোয়াত মোদীয়ে দুইখন রাজ্যকে দিলে বৃহৎ পরিমাণের পুঁজি। দুদিনের ভিতর কেবাখনো রাজ্যত প্রধানমন্ত্রী 1,10,600 কোটি টাকার প্রকল্প মুক্তি করব বলে প্রকাশ করেছে কার্যালয়ে। কিন্তু কিয় মোদীয়ে উত্তর ভারতের পরিবর্তে দক্ষিণাত্যত প্রথমে অভিযান চলালে সেয়াও রাজনৈতিক দৃষ্টিকোণে তাৎপর্যপূর্ণ। কিয়নো বিগত সময়ত এবারও দক্ষিণ ভারতের কর্ণাটকের বাহিরে এখনো রাজ্যত সফলতা অর্জন করা নাই বিজেপিয়ে। বিজেপির সূত্রে প্রকাশ করা অনুসরি নির্বাচনের পূর্বে 10 দিনের ভিতর মোদীয়ে পরিভ্রমণ করব 12খন রাজ্য। 29টা অনুষ্ঠানত প্রধানমন্ত্রী উপস্থিত থাকিব। এই সময়সোয়া প্রধানমন্ত্রী কেনেদরে প্রচার চলাব তারও রূপরেখা ওয়ার রুমত প্রণয়ন করা হয়েছে। দেশের ভিন্ন প্রান্তর পৃথক পৃথক গ্রুপত প্রস্তুত করা হয়েছে মোদীর প্রচারের শৈলী। সে অনুসরি অসমকে ধরে উত্তর পূবত মোদীয়ে দিব সফট হিন্দুত্বর স্লোগান। কিন্তু এই নির্বাচনের পর দক্ষিণ ভারতত বিজেপির ভেটি স্থাপনের পর্ব আরম্ভ করব বিচারিছে মোদীয়ে। নিউজ ডেস্ক, বার্তা এনি।